জুলাই গণহত্যার দায়ে আওয়ামী লীগের সাবেক এমপি মন্ত্রী সহ শীর্ষ নেতাদের ট্রাইব্যুনাল আনা হচ্ছে সকাল সাড়ে নটার পরে আসামিদেরকে হাজির করা হচ্ছে শুরুতেই ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে নারায়ণগঞ্জ থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা গাজীগুলাম দস্তগীর এবং এরপরে আনা হয়েছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক শিক্ষা মন্ত্রী এবং দীপু মণিকে এরপরেই এখানে এখন বেশ কয়েকজন আসামিকে একটি গাড়িতে করে আনা হয়েছে এবং তাদেরকে পর্যায়ক্রমে ট্রাইব্যুনালের ভেতরে যে আদালত যে এজলাস কক্ষ সেখানে নেওয়া হচ্ছে এবং এই কিছুক্ষণ আগে এই গাড়িটি এইখানে অবস্থান করা হয়েছে এই গাড়িটি সম্ভবত যেটি আমরা ধারণা করছি যে এটি ক্যারানীগঞ্জ কারাগার থেকে এসেছে এবং কেরানীগঞ্জ কারাগার থেকে একই সঙ্গে অনেক আসামি আমরা দেখতে পাচ্ছি সালমানের রহমানকে এই বাস থেকে যে প্রিজন যে ভ্যান সেই ভ্যান থেকে নামানো হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসামরিক যে উপদেষ্টা ছিলেন সালমান রহমান বাণিজ্যিক উপদেষ্টা ছিলেন এবং সাবেক যে বিদ্যুৎ উপদেষ্টা ছিলেন তৌফিক ইলাহি তাকে দেখা যাচ্ছে যে তাকে নামানো হচ্ছে গাড়ি থেকে একই সঙ্গে পুলিশের কর্মকর্তা এবং যে যারা সাবেক যে সচিব যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল কয়েকজন এবং সাবেক যে সচিব বিশেষ করে স্বরাষ্ট্র সচিব তাকে আনা হয়েছে এই প্রিজন ভ্যানে করে এবং এখন পর্যন্ত এখান থেকে জুনায়দ আহমেদ পলককে আদালতের ভেতরে নেওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি জুনায়দ আহমেদ পলক তিনি তিনি গেছেন এবং সালমানের রহমান তাকে নেওয়া হয়েছে এবং এছাড়া একজন সচিব রয়েছেন সাবেক যাকে গ্রেফতার করেছে তাকে এখানে আদালতে আনা হয়েছে অর্থাৎ সকাল সাড়ে নয়টার পর থেকেই আসামিদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে পর্যায়ক্রমে এখন পর্যন্ত ছয় থেকে সাতজন আসামিকে এখানে হাজির করা হয়েছে যারা সবাই আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক মন্ত্রী এমপি ছিলেন এবং আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতা এছাড়া এখানে আজকে যেটি আমরা অসমর্থিত একটি সূত্রে জানতে পেরেছি যে আওয়ামী লীগের সাবেক নৌপরিবহন মন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খান এবং সাবেক কৃষিমন্ত্রী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক তাদেরকে তাদের দুইজনকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হবে না এটি আমরা একটি অসমর্থিত সূত্রে জানতে পেরেছি তবে এখন পর্যন্ত আমাদের কাছে কোন নির্ভরযোগ্য সূত্র নেই ট্রাইব্যুনাল থেকে তথ্যটি জানানো হয়নি তবে যেটি আগের থেকে নির্ধারিত ছিল যে চোদ্দ জন যে আসামির বিরুদ্ধে গ্রেফতারি গ্রেফতারি পরানা জারি করা হয়েছে সেই গ্রেপ্তারি পরানা জারির ভিত্তিতেই তাদের প্রথম দফায় যে ছেচল্লিশ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোনা জারি করা হয় সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সহ যে ছেচল্লিশ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোনা জারি করা হয়েছিল সেই ছেচল্লিশ জনেরই এই অংশ থেকে এই চোদ্দ জনকে হাজির করা হয়েছে এবং এবং এই চোদ্দো জনের মধ্যে সাবেক মন্ত্রী এমপিরা রয়েছেন আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা রয়েছেন এবং আজকে যেটি প্রসিকিউশনের টিম থেকে জানানো হয়েছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে একটি মামলা যেই মামলা তাকে গ্রেফতারি পড়ানা জারি করা হয়েছে সেই মামলার তদন্ত যে অগ্রগতি সেটি আদালতের ট্রাইব্যুনালের সামনে তারা উপস্থাপন করবেন একই সঙ্গে এই যে আসামিদেরকে হাজির করা হচ্ছে একে একে এই আসামিদের যেই তদন্ত প্রতিবেদন তাদের বিরুদ্ধে যে অভিযোগ জুলাই যে গণহত্যা এবং যে মানবতা বিরোধী অপরাধ হয়েছে জুলাই আগস্টে ছাত্র জনতার মিছিলের উপরে নির্বিচারে গুলি এবং তাদেরকে হত্যার দেয় সেই মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় মূলত তাদেরকে আজকে হাজির করা হয়েছে এবং তাদের বিরুদ্ধেই প্রথম দফায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেই গ্রেফতারি পরোয়ানার অনুযায়ী আজকে নির্ধারিত তারিখ ছিল সেই তারিখ অনুযায়ী ১৪ জনকে আনার জন্য দিন ঠিক করা হয়েছিল এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি যে বারো জনকে হাজির করা হবে ট্রাইব্যুনালে তারই ধারাবাহিকতা সকাল সাড়ে নয়টার পর থেকেই আসামিদেরকে আনা হচ্ছে এখন পর্যন্ত ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী মুক্তিযোদ্ধা গোলাম দস্তগীর যিনি সাবেক এমপি নারায়ণগঞ্জ থেকে নির্বাচিত হয়েছেন এখানে আনা হয়েছে দীপু মনিকে যিনি শিক্ষামন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী এবং সবচেয়ে যিনি সমাজকল্যাণ মন্ত্রী ছিলেন তিনি চাঁদপুর থেকে নির্বাচিত সংসদ সদস্য একই সঙ্গে তিনি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এখানে হাজির করা হয়েছে সালমানের রহমানকে যিনি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অত্যন্ত প্রভাবশালী একজন ব্যক্তি এবং যিনি শেখ হাসিনার বেসামরিক যেই বেসরকারি যে বিনিয়োগ উপদেষ্টা ব্যবসা সংক্রান্ত যেই বিষয়গুলো দেখভাল যিনি করতেন তাকে এই ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এখানে আইনমন্ত্রী আনিসুল হককে হাজির করার কথা রয়েছে এবং একই সঙ্গে জুলাইদ আহমেদ পলক যিনি প্রতিমন্ত্রী ছিলেন তাকে হাজির করা হয়েছে এরকম যাদের এই পর্যন্ত কর্নেল আব্দুর রাজ্জাক সহ অন্য যারা এবং একজন সচিব রয়েছেন সাবেক ষষ্ঠ সচিব তাদেরকে তাদেরকে এখানে হাজির করা হবে এবং এই আসামি যাদের বারো জনকে আনা হয়েছে তারা সবাই আওয়ামী লীগ সরকারের আমলে গুরুত্বপূর্ণ বিভিন্ন দায়িত্বে ছিলেন কেউ মন্ত্রী ছিলেন কেউ এমপি ছিলেন কেউ দলের বড় পদে ছিলেন কেউ সরকারের সরাসরি কর্মকর্তা ছিলেন এই রকম যারা আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন পদে দায়িত্বে ছিলেন তাদেরকে এই মামলায় আসামি করা হয়েছে এবং তাদের সবার বিরুদ্ধেই এই জুলাইয়ে গণহত্যার যে অভিযোগ সেই অভিযোগ আনা হয়েছে মানবতাবিরোধী যে অভিযোগ সেটি আনা হয়েছে এছাড়া ছাত্র জনতার আন্দোলন দমন করতে যে দমন পীড়ন চালানো হয়েছে যে সহিংসতা উস্কে দেওয়া হয়েছে এরকম অনেকগুলো অভিযোগ আনা হয়েছে একই সঙ্গে যেটি আজকে তাদের বিরুদ্ধে আদালতে তাদের উপস্থাপন করা হবে এবং তাদের বিরুদ্ধে এক মাস আগেই গ্রেফতারি পরা জারি করা হয়েছিল সেই আদালতে উপস্থাপন করার পরেই তাদেরকে এখানে তাদের বিরুদ্ধে যে প্রতিবেদনটি দেয়া হবে সেই প্রতিবেদনের অগ্রগতি কতদূর কত দিনের মধ্যে প্রতিবেদন দেয়া হতে পারে এবং যারা এখানে ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে যাদেরকে তাদের মধ্যে থেকে কাউকে তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ করা হবে কিনা না অথবা রিমান্ডে নেওয়া হবে কিনা না এ বিষয়গুলো হয়তো ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমে যারা রয়েছেন তারা হয়তো জানাবেন তারা সেই তথ্যটা আমাদের জানাবেন তবে আদালত বসার কথা রয়েছে সকাল সাড়ে দশটার দিকে এখন পর্যন্ত আদালত উঠেনি তবে আসামিদেরকে একজন একজন করে এখানে হাজির করা হচ্ছে বিভিন্ন কারাগারে যারা ছিলেন যেমন গোলাম দস্ত গাজী গোলাম দস্তগির তাকে নারায়ণগঞ্জ কারাগার থেকে আনা হয়েছে ক্যারিগঞ্জ থেকে কয়েকজন আসামিকে আনা হয়েছে এখন পর্যন্ত যে বারোজন আসামিকে হাজির করার কথা রয়েছে সেই বারোজনকে হাজির করা হয়নি তবে প্রসিকিউশন টিমের প্রধান যে চিফ প্রসিকিউশন প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তার নেতৃত্বে যে প্রসিকিউশন টিম তাদেরকে আমরা সকালেই দেখতে পেয়েছি যে তারা এখানে এসেছেন এবং তারা এখানে জড়ো হয়েছেন আমরা ও এই এই ট্রাইব্যুনাল আজকে কী কী কাজ হবে এবং এই আসামিদের হাজির করার পরে কি কী কাজ হবে সেই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করছি এবং যিনি এই ট্রাইব্যুনাল একজন প্রসিকিউটর এমএস গাজী তামিম তিনি জানিয়েছেন যে এখন পর্যন্ত কতজন আসামিকে সুনির্দিষ্ট হাজির করবে সেটির তথ্য তাদের কাছে না থাকলেও আমরা অসমর্থিত সূত্রে জানতে পেরেছি যে দুজন আসামিকে আজকে আনা হচ্ছে না বিশেষ করে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাক যিনি কৃষিমন্ত্রী ছিলেন এবং আওয়ামী লীগ সরকার আমলের সাবেক নৌপরিবহন মন্ত্রী ছিলেন শাহজাহান খান তাকেও আজকে আনা হচ্ছে না তাই তিনি অসুস্থ এই তথ্যটি আমরা জানতে পেরেছি এখন পর্যন্ত এখানে চোদ্দো জনের মধ্যে যে জন আসামিকে হাজির করার কথা রয়েছে তার মধ্যে বড় একটি অংশই এখানে এসেছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এখানে তাকে হাজির করা হয়েছে সাবেক মন্ত্রী ফারুক খানকে হাজির করা হয়েছে সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন যিনি ওয়ার্কার্স পার্টির সভাপতি সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু এবং যিনি জাসদের কেন্দ্রীয় নেতা এবং সাবেক বিদ্যুৎ উপদেষ্টা তৌফিক ইলাহি তাকে হাজির করা হয়েছে এবং সাবেক মন্ত্রী কামাল আহমেদ মজুমদার তাকেও হাজির করা হয়েছে এবং আপিল বিভাগের অবসরপ্রাপ্ত যে বিচারপতি যিনি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম এই তাদেরকে এখানে হাজির করার কথা রয়েছে এবং এখন পর্যন্ত হাজির করা হচ্ছে এবং আমরা যতদূর জানতে পেরেছি যেই বারোজন আসামির এখানে আসার কথা রয়েছে তারা সবাই আসবেন এবং ট্রাইব্যুনাল থেকে হয়তো আরও বিস্তারিত পরবর্তীতে জানানো হবে যে আদালতের ভেতরে কি কী কার্যক্রম আজকে সম্পন্ন করা হলো এবং এই আসামিদের এখানে আনাকে কেন্দ্র করে সকাল থেকে ট্রাইব্যুনালের পুরো যেই প্রবেশ পথগুলো রয়েছে এবং অন্যান্য যেই গেটগুলো রয়েছে এবং ট্রাইব্যুনালে ঢোকার যেই সড়কগুলো রয়েছে সকল সড়কেই এখানে নিরাপত্তা বেষ্টনী দেওয়া হয়েছে এবং সেই নিরাপত্তার বেষ্টনীর মধ্য দিয়েই নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়েই এখানে আসামিদের আনা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে একটি আইনজীবীদের প্যানেল তারা ট্রাইব্যুনালের ভেতরে ঢোকার চেষ্টা করছেন আমরা ধরে নিচ্ছি যে এই আইনজীবী প্যানেল বিভিন্ন আসামিদের পক্ষে তারা তাদের যেই ওকালতনামা বা তারা যে আইনি যে সহায়তা দিবেন সেটি এই যে আইনজীবীদের যে দলটি এখন ট্রাইব্যুনালের ভেতরে প্রবেশ করছে এরা আসামিদের পক্ষে মূলত লড়বেন এই আসামিদের পক্ষেই তারা আইনজীবী তারা তাদের এখন যেই তাদের ওকালতনামা সহ অন্যান্য যে আইনি সহায়তা দেওয়ার জন্য যেই কার্যক্রমগুলো যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো তারা সারবেন আমরা দেখতে পাচ্ছি যে সকাল সাড়ে নয়টার পর আসামিদেরকে হাজির করা হচ্ছে এবং আসামিরা এখানে আনা হচ্ছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আন্দোলন এবং কোটা সংস্কার আন্দোলন থেকে যে সরকার আন্দোলন সেই আন্দোলনে যারা নিহত হয়েছেন যারা আহত হয়েছেন এবং যাদের উপরে নানান রকম নির্যাতন করা হয়েছে তাদের বিভিন্ন পরিবার তাদের আত্মীয় স্বজনরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় মামলাগুলো করেছেন সেই মামলার তদন্ত চলছে সেই মামলায় প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার থেকে শুরু করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যিনি এখন পর্যন্ত পলাতক রয়েছেন এছাড়া আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের ছেচল্লিশ জন নেতার বিরুদ্ধে ট্রাইব্যুনাল গ্রেফতারি পানা জারি করেছিল সেই গ্রেপ্তারি পানার ভিত্তিতে আজকে এখানে চোদ্দ জনকে হাজির করার কথা রয়েছে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে বড় সংখ্যা আসামি এখানে হাজির হয়েছে আরও দু একজন বাকি থাকলে আমরা সে তথ্য ট্রাইব্যুনালের মাধ্যমে জানতে পারবো যে তাদের কেন হাজির করা হয়নি কি কারণে হাজির করা হয়নি এখানে গণমাধ্যমের কর্মকর্তা গণমাধ্যমের কর্মীরা রয়েছেন এখানে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মীরা রয়েছেন সবাই এখানে যার যার দায়িত্ব পালন করছেন এবং এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে সবার একটি দায়িত্ব মানে সবার একটি আগ্রহের জায়গা এবং সবার কৌতূহলের জায়গা রয়েছে যে এই ট্রাইব্যুনালের বিচার কাজটি কতদিন হতে পারে বা কি অবস্থা এবং কাদের কাদের বিচার এখানে হচ্ছে যে কারণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আজকের এই আসামিদের হাজির করার বিষয়টি গুরুত্ব বহন করছে রাত্রি জুলাই আগস্টের গণহত্যা মামলায় সাবেক মন্ত্রী সহ বারো আসামিকে হাজির করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেখানকার সবশেষ পরিস্থিতি জানাছিলেন সহকর্মী জাহিদ হাসান আরিফ